দেবাংশু গাঙ্গুলীর হাতে পতাকা দিয়ে তৃণমূল কংগ্রেসে ওনাদেরকে গ্রহণ করে নেওয়া হলো। দলবদলের ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুরে। এবার কংগ্রেস ছেড়ে সদল বলে তৃণমূলে যোগ দিলেন দুই হেভিওয়েট নেতৃত্ব। বুধবার খড়গপুরের মালঞ্চতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এক রাজনৈতিক সভার মঞ্চে তৃণমূলে যোগদানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন কংগ্রেসের রাজ্য মহিলা সভানেত্রী হেমা চৌবে এবং খড়গপুর টাউন কংগ্রেসের প্রাক্তন সভাপতি দেবাংশু গাঙ্গুলী কংগ্রেস ছেড়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। তৃণমূলের পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতি অজিত মাইতি তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে গ্রহণ করলেন। এছাড়াও এই সভাতে উপস্থিত ছিলেন খড়গপুরের বিধায়ক প্রদীপ সরকার, মন্ত্রী ডক্টর সৌমেন মহাপাত্র, দীনেন রায়, উত্তর সিংহ হাজরা, দেবাশিস চৌধুরী সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দগণ। ব্যুরো রিপোর্ট, আনন্দ বাংলা।